কাজী আনিসুল বরুণ একজন দুষ্টু প্রকৃতির লোক মানে দুষ্টু প্রকৃতির শিল্পী কারণ আমি লিখেছি যে উনি বর্ডার ক্রসিং করেন সীমা লঙ্ঘন করেন উনি তো নাটকের মানুষ নাটকের চর্চা করেন নাটক না করে ছবি তোলেন ছবি না তুলে ছবিগুলো চিত্রশিল্পের মতো তো প্রত্যেকটা বর্ডার ক্রসিং তো আমার পার্সোনালি এই জিনিসগুলো ভালো লাগে যখনই বর্ডার ক্রসিং হয় এক ডিসিপ্লিন থেকে আরেক ডিসিপ্লিন এক শিল্পের থেকে আরেক শিল্প তখন নতুন জিনিস ধরা পড়ে তবে উনি ওটা দেখিয়েছেন খুব ভালো করে দেখিয়েছেন সেই জন্যই যখন প্রথম ছবিগুলো দেখেছিলাম আমি ছবি মানে ফটোগ্রাফ হ্যাঁ তখন ওগুলো সরাসরি ছবি মনে হয়নি মনে হয়েছে কোনো হয়তো পেন্টিংয়ের ফটোগ্রাফ হ্যাঁ তো এই যে অ্যাম্বিগুয়েটি এটা না ওটা এটাই প্রথমে আমাকে দাগ কেটেছে হ্যাঁ এবং সেই জন্যই তখন থেকে মনে হয়েছে যে এটা তো দারুণ জিনিস করছেন আপনি এগুলো এগুলো আপনি এক নম্বর চালিয়ে যান এই দুষ্টামি চালিয়ে যান আর দুই নম্বর হ্যাঁ যদি একটা এক্সিবিশন হয় অন্যরাও আপনার দুষ্টামি উপভোগ করতে পারবে হ্যাঁ তো আমার মনে হয় সেখান থেকে অনেক দূর এসেছে অনেকের সাথে কথা বলে একটা এক্সিবিশন করা চারটি কথা না আমিও বর্ডার ক্রস করার চেষ্টা করি আর্কিটেক্ট হয় ল্যান্ডস্কেপ আর্কিটেক্টের ভাবনা করি মাঝে মাঝে লেখালেখিরও চেষ্টা করি হ্যাঁ তো আমরা এগুলো করি তো আমার যে ইন্টারেস্ট ল্যান্ডস্কেপ নট ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ল্যান্ডস্কেপ আমার কাছে মনে হয়েছিল এগুলো মাইক্রো জিওগ্রাফি হঠাৎ করে দেখলে ইউ উইল নট রিয়েলাইজ যে এটা আসলে কিসের ছবি তোলা হয়েছে কাছের ছাল দেয়ালের কাছ থেকে তোলা এটা লেখা না থাকলে বলার কোনো উপায় নেই যে এটা আসলে কিসের ছবি তোলা হয়েছে এবং ক্যামেরাটা খুব ক্লোজ আপে নিয়ে তোলা মানে এই পুরো বস্তুটার ছবি নেই তো বস্তুটা অ্যাবসেন্ট তাই না কিন্তু বস্তুর যে টেক্সচার ধরন কালার ওগুলো আবার নতুন করে ধরা পড়েছে এমনভাবে ধরা পড়েছে তখন ইউ আর সিইং এ কাইন্ড অফ সিউডো জিওগ্রাফি এই জন্য বলছিলাম আবার জিওগ্রাফি তো এই এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ ওনার কাজের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে জুম ইন যে কোনো এখানে যদি আমি জুম ইন করি এমন সব টেরেইন জিওগ্রাফি ল্যান্ডস্কেপ দেখবো যেটা সচরাচর চোখে পড়বে না